দেখুন এবার ভারতের নাকের ডগায় চীনা যুদ্ধজাহাজ বেইজিংয়ের হুঙ্কার। সিকিম সীমান্তে টানাপোড়েনের মধ্যেই ভারত মহাসাগরে চীনা ডুবোজাহাজের আনাগোনা বেড়েছে, আর একই সঙ্গে চীনের সরকারি সংবাদপত্রে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বক্তব্য তুলে ধরে ভারতকে দেওয়া হলো যুদ্ধের হুমকি, যা দুদেশের সম্পর্কে নতুন করে উত্তেজনার পারদ ছড়িয়েছে। সম্প্রতি ভারতের বিভিন্ন উপগ্রহের পাঠানো ছবি তথ্য দিয়েছে ভারত মহাসাগর এলাকায় সক্রিয় রয়েছে অন্তত 14টি চীনা যুদ্ধজাহাজ। এগুলির কয়েকটি অত্যাধুনিক লুয়াং থ্রি বা কুনমিং শ্রেণীর ডিস্ট্রয়ার, যেগুলি থেকে নিখুঁত নিশানা স্থির করে ক্ষেপণাস্ত্র ছোড়ার অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ভারত মহাসাগরে ডিজেল চালিত ইউয়ান শ্রেণীর ডুবোজাহাজ পাঠিয়েছে চীন। তবে এটি প্রথম নয়, বিভিন্ন সূত্রে ভারতীয় নৌবাহিনী জানতে পেরেছে ভারত মহাসাগরে ভারতের জলসীমার কাছাকাছি এসে নজরদারি চালাতে 60টি ডুবোজাহাজ পাঠিয়েছে বেইজিং। 2013-14 সাল নাগাদ ভারতের জলসীমার আশেপাশে 2টি চীনা রণতরী ও ডুবোজাহাজ নজরে এসেছিল। তারপর থেকে ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর তৎপরতা বেড়েই চলেছে। সমুদ্রে এভাবে শক্তি দেখানোর পাশাপাশি যুদ্ধের আবহ তৈরি করেও চাপ বাড়াতে চাইছে বেইজিং, আর সেই জন্য বেছে নেওয়া হয়েছে সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসকে। সিকিম সীমান্তের ডোকালায় প্রায় 3 সপ্তাহ ধরে মুখোমুখি দুদেশের সেনা, দুপক্ষই নিজেদের জমি শক্ত করতে সেনা বাড়িয়ে চলছে। এই পরিস্থিতিতে সরকারি সংবাদপত্রে চীনা প্রতিরক্ষা বিশেষজ্ঞ হুজিয়াং মন্তব্য করেছেন, ভারত যদি চীনের জমি থেকে সেনা না সরায় তাহলে চীন বাধ্য হয়ে সামরিক ব্যবস্থা নিতে পারে। তার মতে ভারত আসলে আমেরিকাকে দেখতে চাইছে, তারা চীনকে আটকে রাখতে পারে। অবশ্য জিয়াংয়ের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে গুরুত্বপূর্ণ শরিক মনে করেন না, কারণ তিনি জানেন বেইজিংয়ের সঙ্গে সংঘাতে যাওয়ার মতো শক্তিশালী নয় দিল্লি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।